কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের 34 দিন পর পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সকালে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এক ঘটনায় ওই নারীর ছেলের সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত মমতাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি ছেলে মুন্নার সঙ্গে থাকতেন। গত 20 জানুয়ারি ছেলে মুন্না তার বন্ধু রাবিব ও চাচা আব্দুল কাদের মিলে মাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। পরে 21 জানুয়ারি মুন্না তার মাকে অপহরণের নাটক সাজিয়ে মিরপুর থানায় জিডি করে।